ঘূর্ণিঝড় আমফান ও ইয়াসের প্রভাবে নদীর বেড়িবাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। টানা দুই বছর ধরে চলা জোয়ার ভাটায় ভিটে মাটি হারিয়েছে বহু মানুষ। ফসলি জমি ও চলাচলের রাস্তা পরিণত হয়েছে বিশাল খালে, ভেঙে পড়ে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। 400-500 লোক আর কি এখানে যাতায়াত করতে ভালো হয়েছে, প্রতাপনগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে হাওলাদার বাড়ি ও দর্গাতলার আইট গ্রাম দুটি। স্থানীয়রা পড়েন চরম দুর্ভোগে। উপকূলের বাসিন্দাদের সীমাহীন এ দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে চিকিৎসকদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। সংগঠনটি দুর্গম প্রতাপনগরে হাজারো মানুষের যাতায়াতে কষ্ট লাঘবে তৈরি করেছে একটি ভাসমান সেতু। 56টি ড্রাম দিয়ে 350 ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতুটির নির্মাণ কাজ শেষে গত 28 মার্চ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন দৃষ্টিনন্দনে ভাসমান সেতু দিয়ে যাতায়াত করতে পেরে উচ্ছ্বাসিত স্থানীয়রা। স্বেচ্ছাসেবক মাসুম বিল্লা জাগোনিউজকে বলেন, যে স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে সেখানে ছিল 40টি পরিবারের বসত ভিটা, মসজিদ এবং কবরস্থান। সবকিছু নদীতে বিলীন হয়ে তৈরি হয়েছে খাল, যাতায়াতের পথ ছিল না। সেতুটি তৈরি হওয়ায় মানুষের খুব উপকার হচ্ছে।